ইংরেজি বলতে গেলে শুধু গ্রামার জানলেই হবে না তার সাথে জানতে হবে অনেকগুলো ওয়ার্ড এবং অনেক ফ্রেজ তবেই আপনি ভালো ইংরাজি বলতে পারবেন অনেকেই আছেন যারা গ্রামার নিয়ে অনেক বেশি মাতামাতি করেন দেখা যায় তারা ভালো গ্রামার তো শিখে যান কিন্তু ভালোভাবে ইংরাজি বলতে পারেন না আপনার উদ্দেশ্য যদি শুধু ইংরেজিতে কথা বলা হয়ে থাকে তাহলে আমার ভিডিওগুলো মন দিয়ে ফলো করুন খুব দ্রুত ইংরাজি বলতে শিখে যাবেন কথা বলার জন্য যে সমস্ত গ্রামার লাগবে সেই গ্রামারগুলো আমার চ্যানেলে খুব সহজে শেখানো আছে একবার দেখে নিতে পারেন যাই হোক আজকের লেসনটি শুরু করা যাক চা এর ইংরেজি হট টি হট টি শুধু এটা জানলেই চলবে না এটাকে ব্যবহার করতে হবে নানাভাবে বাক্যের মাধ্যমে দিয়ে তবে আপনার জানাটা সার্থক হবে যেমন আমি গরম কফি পছন্দ করি আই লাইক হট কফি আই লাইক হট কফি এখানে প্রচণ্ড গরম এখানে প্রচণ্ড গরম এর ইংরেজি হবে ইটস ভেরি হট হেয়ার ইটস ভেরি হট হেয়ার আজ খুব গরম ইটস ভেরি হট টুডে ইটস ভেরি হট টুডে সুপটি খুব গরম দ্য স্যুপ ইজ টু হট দ্য স্যুপ ইজ টু হট আমি গরম জায়গা পছন্দ করি না I don't like হট প্লেসেস আই ডোন্ট লাইক হট প্লেসেস এই বাক্যগুলো দেখে কি একটাও কঠিন বলে মনে হচ্ছে নাকি এই কথাগুলো আমাদের জীবনে ব্যবহার করি না এগুলি আমাদের জীবনে সময় কাজে লাগে সৎ লোক বা সৎ ব্যক্তি এর ইংরেজি হবে অনেস্ট পার্সন অনেস্ট পার্সন এই অনেস্ট শব্দটিকে আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল তুমি কি সৎ আর ইউ অনেস্ট আর ইউ অনেস্ট দয়া করে সৎ হোন প্লিজ বি অনেস্ট প্লিজ বি অনেস্ট আমি মনে করি সে সৎ আই থিঙ্ক হি ইজ অনেস্ট আই থিঙ্ক হি ইজ অনেস্ট আমি একজন সৎ ব্যক্তি আই এম অ্যান অনেস্ট পার্সন আই এম অ্যান অনেস্ট পার্সন আমি আপনাকে কখনো এটা বলবো না যে এগুলো মুখস্থ করুন কিন্তু বারবার মনে এগুলো বিড়বিড় করুন যাতে মনে থাকে এবং সময়ে কাজে লাগাতে পারেন আপনি নিজে এরকম কিছু বাংলা বাক্য তৈরি করুন যা আপনার মনে আসে এবার সেগুলোর ইংরেজি করুন কাজটা অনেক সহজ হয়ে যাবে পাকা এর ইংরেজি রাইপ ম্যাঙ্গো রাইপ ম্যাঙ্গো আপনি শিখে গেলেন রাইপ মানে পাকা এবার এটিকে একটা দুইটি বাক্যে ব্যবহার করুন যেমন আঙুরগুলি পেকে গেছে আঙুরগুলি পেকে গেছে দ্য গ্রেপস আর রাইফ দ্য গ্রেপস আর রাইপ আপেলটি এখনো পাকেনি নি দ্য আপেল ইজ নট এট রাইপ দ্য আপেল ইজ নট ইয়েট রাইপ আপেলটি এখনো পাকেনি নরম বালিশ সফট পিলো সফট পিলো তোমার হাত নরম ইউ হ্যাভ সফট হ্যান্ডস ইউ হ্যাভ সফট হ্যান্ডস এটা সত্যিই নরম রিয়েলি সফট ইয়েলি সফট সিল্ক নরম লাগে সিল্ক ফিলস সফট সিল্ক ফিল সফট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষে আমি আপনাকে একটি গ্রামার শেখাবো যেটা জানলে আপনি অবাক হবেন যে আপনি অজান্তেই কিছুটা গ্রামার শিখে ফেলেছেন যাই হোক আজকে মাত্র দুটি ওয়ার্ড দিয়ে তৈরি কিছু ফ্রেশ শেখাবো যা আপনার প্রতিদিন কাজে লাগবে তাহলে চলুন এক্সাম্পলগুলো দেখি বলবান লোক বলবান লোক স্ট্রং ম্যান স্ট্রং ম্যান ছুটন্ত ঘোড়া রানিং হর্স রানিং হর্স শীতল বাতাস কোল উইন্ড কোল্ড উইন্ড বাচাল ছেলে গ্যারালাস বয় গ্যারালাস বয় গ্যারালাস মানে অকারণে বকবক করে এমন স্নেহশিল্পিতা অ্যাফেক সানেট ফাদার অ্যাফেক সানেট ফাদার ফুটন্ত জল বইলিং ৱাটাৰ বয়েলিং ৱাটাৰ প্ৰবাহমান জল প্ৰবাহ জল ৰাণিং ৱাটাৰিং ৱাটাৰ বুদ্ধিমান ছেলে ইণ্টেলিজেণ্ট বয় ইণ্টেলিজেণ্ট বয় দামী গাড়ী এক্সপেঞ্চিভ কাৰ্সপেঞ্চিভ কাৰ দামি ঘড়ি এক্সপেন্সিভ ওয়াচ এক্সপেন্সিভ ওয়াচ এটা কত ব্যয়বহুল হাউ এক্সপেন্সিভ ইজ ইট হাউ এক্সপেন্সিভ ইজ ইট এটা খুবই ব্যয়বহুল ইট ইজ টু এক্সপেন্সিভ ইট ইজ টু এক্সপেন্সিভ জ্ঞানী মানুষ বা জ্ঞানী ব্যক্তি বিশাল সমুদ্রি বিশাল মরুভূমি ডেজার্ট ভাস্ট ডেজার্ট বড়ো শহর লার্জ সিটি আর বিগ সিটি হিংস্র জন্তু হিংস্র জন্তু ফেরোসাস বেস্ট ফেরোসাস বেস্ট হিংস্র প্রাণী ফেরোসাস ক্রিয়েচার ফেরোসাস ক্রিয়েচার ক্রিয়েচার মানে জীব বা প্রাণী দয়ালু মানুষ কাইন্ডম্যান কাইন্ডম্যান বড় শহর লার্জ সিটি লার্জ সিটি সাহসী মানুষ ম্যান ম্যান বুদ্ধিমান ছেলে ক্লেভার বয় ক্লেভার বয় সুগন্ধি চাল অ্যারোমেটিক রাইস অ্যারোমেটিক রাইস সুগন্ধযুক্ত পণ্য অ্যারোমেটিক প্রোডাক্টস অ্যারোমেটিক প্রোডাক্টস সুগন্ধি ফুল ফ্রাগ্রেন্ট ফ্লাওয়ার্স ফ্রাগ্রেন্ট ফ্লাওয়ার্স সুগন্ধি চা ফ্রাগ্রেন্ট টি ফ্র্যাগ্রেন্ট টি সবুজ মাঠ গ্রিন ফিল্ড গ্রিন ফিল্ড তাজা সবজি ফ্রেশ ভেজিটেবলস ফ্রেশ ভেজিটেবল নতুনভাবে শুরু করা ফ্রেশ স্টার্ট ফ্রেশ স্টার্ট অলস মানুষ লেজিম্যান লেজিম্যান মিষ্টি ফল সুইট ফ্রুট সুইট ফ্রুট কাঁচা আম র ম্যাঙ্গো র ম্যাঙ্গো নিয়মিত কাজ রেগুলার ডিউটি রেগুলার ডিউটি উষ্ণ জল ওয়ার্ম ওয়াটার ওয়ার্ম ওয়াটার বিনয়ী মানুষ মডেস্ট ম্যান মডেস্ট ম্যান মুগ্ধকর মিশ্রণ চার্মিং মিক্সচার চার্মিং মিক্সচার বিক্ষুব্ধ প্রতিবাদকারী অ্যাংরি অ্যাংরি পোটেস্টর্স বালক সুলভ আচরণ বয়স ম্যানার বয়স ম্যানার বিখ্যাত নায়ক ফেমাস হিরো ফেমাস হিরো বিখ্যাত অভিনেত্রী ফেমাস অ্যাক্টার্স ফেমাস অ্যাক্টার্স বিখ্যাত মহাকাব্য ফেমাস এপিক ফেমাস এপিক গ্লুমি গ্লুমি মানে অন্ধকারময় বিষণ্ন হতাশ অন্ধকার কোন গ্লুমি কর্নার গ্লুমি কর্নার বা আমরা বলতে পারি ডার্ক কর্নার ডার্ক কর্নার বিষণ্ন মেজাজ গ্লোমি মুড গ্লোমি মুড বা বলতে পারি স্যাড মুড ভালো ছেলে গুড বয় গুড বয় নতুন পোশাক নিউ ড্রেস জানেন কি আপনি অনেকগুলি অ্যাডজেক্টিভ শিখে ফেলেছেন কিভাবে নিউ গুড গ্লুমি ফেমাস এই শব্দগুলি সব অ্যাডজেক্টিভ কারণ যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে অ্যাডজেক্টিভ হল পার্টস অফ স্পিচের একটি অংশ যদি আপনার অ্যাডজেক্টিভ অথবা পার্টস অফ স্পিচ নিয়ে আরও জানার থাকে তাহলে আমাদের এই নিয়ে ভিডিও তৈরি করা আছে একবার দেখলে শিখে যাবেন এত সহজভাবে তৈরি করা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সো আজ এই পর্যন্ত যদি আপনার স্পোকেন ইংলিশে কোনো সমস্যা থেকে থাকে রাইটিং স্কিলে নিয়ে কোনো সমস্যা থেকে থাকে আপনি হাতের লেখা সুন্দর করতে পারছেন এই নিয়ে আমাদের ভিডিও তৈরি করা আছে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে করে ফেলুন থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউর প্যারেন্টস টেক ইউর প্যারেন্টস টেক ইউর ইউর সেলফ হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ